হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, গত দুই দিন আগে উপবৃত্তির একটি নোটিশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং আপনারা নোটিশটি দেখে অনেকে অনেক প্রশ্ন করেছেন। এর মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে, উপবৃত্তির আবেদনের জন্য কী কী ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন হবে, প্রত্যয়নপত্র বা সুপারিশ ফর্ম কীভাবে পূরণ করতে হবে। তো যারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারেননি তারা বলেছেন যে, ভাইয়া আমি কীভাবে আবেদন করব, বা শিক্ষা প্রতিষ্ঠানের যেহেতু ইনফরমেশান দিতে হবে সেহেতু আমি কোন শিক্ষা প্রতিষ্ঠানের ইনফরমেশান দিব। তো আজকের এই ভিডিওতে আপনাদের করা সকল প্রশ্নের উত্তর থাকবে এবং আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কী কী করতে হবে সকল বিষয় আজকের এই ভিডিওতে এক্সপ্লেইন করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতেই শেয়ার করব কারা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তো প্রথমত আপনি দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করেছে মাধ্যমিক পর্যায়ে 5,000 টাকা, অর্থাৎ যারা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী বা এসএসসি পরীক্ষা দিবেন তাদের এসএসসি পরীক্ষা দেওয়ার পর উচ্চ মাধ্যমিকে পড়ার জন্য তাকে 5,000 টাকা দেওয়া হবে বা ভর্তির জন্য 5,000 টাকা দেওয়া হবে। এরপর উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে স্নাতকে ভর্তি হওয়ার জন্য 8,000 টাকা দেওয়া হবে এবং স্নাতক পর্যায় থেকে তার উচ্চ পর্যায়ে পড়ার জন্য 10,000 টাকা দেওয়া হবে বা ভর্তির জন্য 10,000 টাকা দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারেননি আপনাদের উচ্চ মাধ্যমিকের ইনফরমেশান দিয়ে আবেদন করতে হবে, ওকে? আর যারা স্নাতকে ইতিমধ্যে ভর্তি হয়ে গেছেন বা অনার্সে ভর্তি হয়েছেন তারা 10,000 টাকার জন্য আবেদন করতে পারবেন বা স্নাতকের ইনফরমেশানগুলো দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এইবার আসি যে কোন কোন ডকুমেন্টস বা কাগজপত্রের প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে। ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, জন্ম নিবন্ধনের সনদ লাগবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ বা নির্ধারিত ফর্মের যে, অর্থাৎ এই যে প্রত্যয়নপত্রের কথা বলা হচ্ছে, এই প্রত্যয়নপত্রটি লাগবে এবং পিতামাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র সুপারিশ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ যাদের পিতামাতা অথবা অভিভাবক কর্মরত রয়েছেন কোনো প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্রের প্রয়োজন হবে, ওকে? এবার ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা সংক্রান্ত বিষয় রয়েছে, অর্থাৎ আবেদন প্রাপ্তির 4 থেকে 6 মাসের মধ্যে অর্থ প্রেরণ করা হবে এবং শিক্ষার্থীর ভর্তি সহায়তায় নির্বাচিত যদি হন সেই ক্ষেত্রে আপনার মোবাইলে SMS মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার আসি প্রত্যয়নপত্র কীভাবে পূরণ করতে হবে। তো দেখুন, এখানে শিক্ষার্থীর তথ্য আছে। প্রথমে শিক্ষার্থীর নাম দিতে হবে, এখানে সবগুলো বাংলাতে লিখবেন, ওকে? এই যে প্রত্যয়নপত্রটি রয়েছে এইটা যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পর এগুলি তথ্যগুলো আপনাকে দিতে হবে, যেমন শিক্ষার্থীর নাম দিতে হবে, এরপর অধ্যয়নরত শ্রেণী দিতে হবে। তো আপনি যদি HSC পাস করে থাকেন এবং ভর্তি যদি না হতে পারেন সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার শ্রেণী দিবেন 12, ওকে? অর্থাৎ দ্বাদশ দিবেন। এরপর বিভাগ বা বিষয় দিতে হবে, অর্থাৎ আপনি কোন বিভাগের শিক্ষার্থী, মানবিক, বাণিজ্য নাকি বিজ্ঞান, ওকে? সেটা এখানে দিয়ে দিবেন। এরপর শ্রেণীর রোল এখানে দিবেন, তারপর সাল বা সেশন এখানে দিবেন, অর্থাৎ কত সেশনের শিক্ষার্থী আপনি, এই যে আপনি শ্রেণীটা দিয়েছেন এই শ্রেণীর কত সেশনের শিক্ষার্থী। এরপর ছাত্রছাত্রী, এই ছাত্রছাত্রীর অপশনটা না দিলেও চলবে। এরপর শিক্ষার্থীর জন্ম তারিখ, তো অর্থাৎ জন্ম নিবন্ধনের যে সনদ রয়েছে সেই সনদের অনুযায়ী জন্ম তারিখ এখানে দিতে হবে। এরপর পিতার নাম, তারপর হচ্ছে মাতার নাম এবং পিতামাতা অভিভাবকের বাৎসরিক আয়, ঠিক আছে? এই তিনটি অপশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন এবং বাৎসরিক আয়ের এইখানে, এইখানটাতে আপাতত আপনি চেষ্টা করবেন একটু কম দেওয়ার, যেহেতু এখানে গরিব এবং মেধাবী শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এই পিতামাতার বাৎসরিক আয় যদি আপনি অনেক বেশি দিয়ে দেন তাহলে আপনার উপবৃত্তি পাওয়ার সম্ভাবনা কমে যাবে, ঠিক আছে? তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি 1,00,000 থেকে 1,20,000 টাকার মধ্যে দিতে পারেন, ঠিক আছে? একদম কম যে দিবেন তাও কিন্তু না। এরপরে দিতে হবে বিগত বা সর্বশেষ উত্তীর্ণ পরীক্ষায় প্রাপ্ত ফলাফল, তো এই অপশানটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ উত্তীর্ণ শ্রেণী, তো এখানে দিতে পারেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবেন এবং সাল দিবেন, কত সালে পাস করেছেন সেটি এখানে দিবেন এবং প্রাপ্ত ফলাফল এখানে দিবেন, ঠিক আছে? প্রাপ্ত ফলাফল বা GP আপনি এখানে দিবেন। এরপর শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য, অর্থাৎ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আপনারা যারা ভর্তি হননি তারা HSC ইনফরমেশানগুলো এখানে দিবেন। HSC ইনফরমেশান অর্থাৎ আপনার কলেজের নাম দিবেন, তারপর প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের নাম দিবেন, এরপর প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের মোবাইল নম্বর দিবেন, এরপর বিভাগীয় প্রধানের ইমেইল নম্বর দিবেন, তারপর প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের কর্তৃক প্রদত্ত সুপারিশ, অর্থাৎ এখানে কিছু লিখে দিতে হবে। তো এই ছিল মোটামুটি বিষয়। এরপর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগের সিল, তো এই সিলটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তাই এই সিলটি দিতেই হবে। এরপর এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে দিবেন। এরপর শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের স্বাক্ষর, তারিখ ও সিল,
অর্থাৎ বিভাগীয় প্রধান রয়েছেন অথবা শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান তার এখানে স্বাক্ষর দিবেন এবং সিল। তো এইখানে যে দুইটা কাজ, এই দুইটা কাজ আপনি প্রতিষ্ঠান থেকে করে নেবেন এবং যে ইনফরমেশানগুলোর প্রয়োজন সেগুলো আপনি প্রতিষ্ঠান থেকে জেনে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি বিষয়। আর নিচে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ভর্তি সহায়তার জন্য প্রত্যয়নপত্র। তো এখানে মূলত যে সকল শিক্ষার্থীদের বাবা মা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানের বিষয়টি এখানে জানানোর কথা বলা হচ্ছে। ওকে, তো এই ছিল প্রত্যয়নপত্র পূরণের বিষয়টি। এইবার আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া তাহলে আবেদন শুরু কীভাবে করব এবং শেষ কীভাবে করব। তো আবেদন করার জন্য প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, আবেদন করুন অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে অবশ্য করা যাবে কি না আমি জানি না, তবে মোবাইল দিয়ে না করাটাই উচিত, কারণ কম্পিউটার দিয়ে করাই বেশি বেটার হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন অপশান রয়েছে, এই নিবন্ধন করুন অপশানে ক্লিক করবেন। এরপর নিবন্ধন করুন অপশানে ক্লিক করলে এরকম ইনফরমেশানগুলো আসবে। এই ইনফরমেশানগুলো যেহেতু বাংলাতে লেখা সেগুলো ইনফরমেশান আপনারা দিতে পারবেন নিজেরাই, ঠিক আছে, পড়ে পড়ে আপনি দিয়ে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড বা ইমেইল দিতে হচ্ছে। তো ইমেইলটা এখানে লেখাই রয়েছে, এখানে আপনার যে ইমেইল রয়েছে সেই ইমেইলটা দিয়ে দিবেন। এরপর মোবাইল নম্বর দিবেন, এই মোবাইল নম্বরটি অবশ্যই মনে রাখবেন একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। এই সচল মোবাইল নম্বরে কিন্তু উপবৃত্তির সকল তথ্য বা অন্যান্য তথ্যগুলো আসবে। ওকে, এরপর আপনার পাসওয়ার্ড দিতে হবে, এখানে 8 ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে। এই পাসওয়ার্ডটি পরবর্তীতে লগ ইন করার সময় প্রয়োজন হবে। এবং পাসওয়ার্ড নিশ্চয়নকরণের অর্থাৎ এই এখানে যে পাসওয়ার্ড দিবেন এখানেও সেই একই রকম পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। এখানে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করে দিবেন এবং টিক মার্কস চলে আসলে নিবন্ধন করুন অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার নিবন্ধন করা হয়ে গেল। ওকে, এইবার আপনি এখানে ইমেইল অ্যাড্রেস অথবা জন্ম নিবন্ধনের নম্বর দিবেন, এরপর পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটি আপনি ইউজ করলেন সেই পাসওয়ার্ডটি দিবেন, এরপর প্রবেশ করুন অপশানে ক্লিক করবেন। এরপরের অপশানগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আবেদন আমি এখন করছি না যার কারণে দেখাতে পারছি না। তো যাই হোক, এরপরের অপশানগুলো ঠিক এরকম আসবে, দেখতে পাচ্ছেন ধাপে ধাপে আসছে, ঠিক আছে। আচ্ছা, লগ ইন করার পর ঠিক এরকম আসবে, অর্থাৎ আপনার ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আসার পর আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে আবেদন করুন অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম 4টি অপশন আসবে। এই 4টি অপশন আপনাকে দিতে হবে, যেমন এখানে প্রথমেই বলছে শিক্ষার্থীর ছবি আপলোড করতে হবে, এরপর শিক্ষার্থীর স্বাক্ষর আপলোড করতে হবে, এরপর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন আপলোড করতে হবে, এবং এখানে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র। তো অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফ্রন্ট পেজ দিবেন এবং ব্যাক পেজ দিবেন। সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে সংরক্ষণ বাটনে ক্লিক করে দিবেন। তারপর এই আবেদনটি আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও করতে পারবেন, তবে যে ইনফরমেশানগুলো আপনার নিতে হবে সেই ইনফরমেশান বা সেই কাগজপত্রগুলো ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাবেন, ঠিক আছে। সেগুলো নিয়ে যাওয়ার পর আপনি আবেদনটি করবেন এবং আবেদন করার জন্য যথেষ্ট সময় রয়েছে। এই যথেষ্ট সময়ের মধ্যে আপনি আবেদন করে ফেলতে পারবেন, অর্থাৎ আগামী 29 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এবং এইখানে যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আপনাদের দেওয়া প্রয়োজন। এখানে সবগুলো কিন্তু বাংলাতেই লেখা আছে, আপনারা খুব সহজেই এই বাংলাগুলো পড়ে পড়ে আপনি আবেদনটি করতে পারবেন। এই ইনফরমেশানগুলো দেওয়ার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন রিসেট, এই রিসেট বাটনে ক্লিক করে আপনি আবার পুনরায় সংশোধন করতে পারবেন। এবং যদি এই ইনফরমেশানগুলো সঠিক দেওয়া হয়ে যায় তাহলে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার নেক্সট পেজে নিয়ে যাওয়া হবে। এবং এখানে আপনার ইনফরমেশানগুলো দেখাবে, সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন, তারপর এখানে ক্লিক করবেন। অর্থাৎ এই অপশানটা হচ্ছে প্রথম ধাপের চূড়ান্ত দাখিল, এই বাটনে ক্লিক করতে হবে। এখানে যে অপশানটা রয়েছে এই অপশানটা দেখতে পারবেন যে প্রথম ধাপের চূড়ান্ত দাখিল, এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার দাখিল হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যয়নপত্র বা সুপারিশপত্র আপলোড করতে হবে, অর্থাৎ যে প্রত্যয়নপত্রটি আমি পূরণ করে আপনাদেরকে দেখালাম সেই প্রত্যয়নপত্রটি এখানে আপলোড করতে হবে। ছবি তুলে সব কিছু কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে, একদম সিম্পল প্রসেস, আপনারা পারবেন। এরপর কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন যে আপনার আবেদনটি সফল হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি বিষয়। আপনারা হয়তো যারা প্রশ্ন করেছিলেন প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।